শিলিগুড়িতে ইদানিং টোটো নিয়ে যে সমস্যা গজিয়ে উঠেছে, সেই সমস্যা সমাধানে টোটো চালকদের পাশে এগিয়ে এলেন বামেদের শ্রমিক সংগঠন সেটো। সম্প্রতি 1 জানুয়ারি থেকে শিলিগুড়ির মূল সড়কগুলিতে 3 নম্বরবিহীন টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপরমহল। সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে মাইকিংয়ে লাগাতার প্রচার চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে মূল রাস্তায় টোটো চালালে বেশ কয়েকটি টোটো আটক করে পুলিশ কর্তারা। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন বিনা নম্বরের টোটো চালকেরা। রুটি রুজির একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। তারপরেই এই টোটো চালকদের পাশে এগিয়ে আসে সিটু। আজ এই সিটু সংগঠনের পক্ষ থেকে টোটো চালকদের উদ্ভূত সমস্যা মীমাংসায় মিছিল করে গিয়ে স্মারকলিপি জমা দেয় মহকুমা শাসককে। এই বিষয় নিয়ে সমস্ত প্রশাসনিক স্তরে মিটিং করার দাবি জানিয়েছেন সিটু নেতা সমন পাঠক। একটা হচ্ছে ইরেগুলারাইজেশন যেটা আছে, অনেক যেটা টি মানে টেম্পোরারি এটাকে কর্পোরেশন টু ওয়েস্ট বেঙ্গল মোটর ভ্যাক অ্যাক্টে যে ট্রান্সফার করা, এটা প্রচুর রিক্সাকে এখনও করে নাই, সেটা রেগুলারাইজ করা। 2 নম্বর হচ্ছে যে প্যান্ডামিক পিরিয়ডে যাদের লোন টোন নিয়ে করেছে তাদের একটু আর্থিকভাবে কিছু প্যাকেজ দেওয়া, সাবসিডাইজ করা। 3 নম্বর হচ্ছে এই বিভিন্ন রুটগুলো আছে যেটা সমস্যা হয়ে যাচ্ছে, এই রুটগুলো নিয়ে স্পেসিফিক ওদের প্রতিনিধি নিয়ে ট্রাফিক পুলিশ মোটর ভেহিকল সমস্ত নিয়ে একটা মিটিং করতে ইমিডিয়েটলি এই জানুয়ারি মাস মধ্যে একটা চূড়ান্ত করা আমরা। এবং তার সেই সময়টাকে এই যে সব টোটোগুলো টিআইএন নাম্বার নেই তারা কি রাস্তায় বেরোতে পারবেন না? না, আমরা বলেছি হাইওয়ে যাদের বাড়ি আছে হাইওয়ে পরেই বাড়ি, তাহলে কি করবে? তাহলে খালি রিক্সা নিয়ে অন্তত টোটো নিয়ে হাইওয়েতে চলতে পারে, এইরকম ব্যবস্থা করেন, পুলিশকে এইভাবে বলেন। আমরা যদিও সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বডিকে আমরা যথেষ্ট সম্মান দিব, কিন্তু এর মধ্যে একটা এনিকেবল সলিউশন এই শহরের ভিতরে খুঁজে বের করতে বলে। তিনি কি কোনো আশ্বাস দিয়েছে? উনি বলেছে উনি নিশ্চয়ই দেখবে এবং হচ্ছে এই সমস্ত কনসার্ন অথরিটির কথা বলে একটা ব্যবস্থাতে যাবে। না, সময় বলে নাই। আজ ও রা ওই ভিডিও এসডিও সাহেব সে মিটিং হ্যাঁ আর মিটিং মে দেখতে ক্যা হ্যাঁ উস দিন তো হামলোগ গিয়া থা থানা মে তো আপকা ভি মেম্বর গে থে উস দিন কুছ নেই হুয়া, বোলা আতা হ্যায় টাল বাহানা করকে বন্ধ করা দেতে, বোলা আতা হ্যায় টন টাল বাহানা করকে বোলা দেতে। কিতনা দিন হামলোগ টাল বাহানা করেঙ্গে, কিতনা দিন সহেঙ্গে? হামলোগ কো টাল বাহানা নেই চাহিয়ে, হামলোগ কো এক ডিসিশন চাহিয়ে। লোন লিছে, বন্ধন লোন আছে, আর একটা লোন আছে, 1.5 লাখ রুপিয়া লোন নিয়ে নতুন নতুন যারা গাড়ি কিনছে তারা লোন দিবে কি করে? তারা লোন দিবে কি করে? শোধ করবে কি আপনি বন্ধ করে দেন? এর আগে করোনা মাস করোনা জেনে 8 মাস আমরা লোন দিতে পারলাম না, কতদিন লোন দিব না? কতদিন লোন আমাদেরকে ছাড়বে? যারা লোন দিচ্ছে তাদেরকে ছাড়বে? এই জন্য আমরা বলছি আমাদের বিবাহ বিকল্প ব্যবস্থা করতে লাগবে। কাজ ছিনতেছেন, পেটে লাথি মারতেছেন, আমরা পিঠে লাথি খাবো, পেটে লাথি খাবো না। পিঠে লাথি মারেন কিন্তু আমাদের কাজ দেন, পেট ভরতে দেন, আমাদের সংসার আছে, যত টোটাল হয় তাদের তো সংসার আছে, তো সংসার চলাইতে না কোনো ব্যবস্থা আপনাকে নিতে লাগবে, এটাই বলে আমি ধন্যবাদ। কুমার ক্যা হুয়া থা আপকা কাল মে মেয়া সব দালি মোর সবজি মন্ডি সে গড়ি পকড়ি লে গিয়া পুলিশ বলা ঠিক হ্যাঁ বলতা পয়সা লাগেগা পয়সা দেও আর ছোকে লে যাও গড়ি হমকো দালি মোর যে কিলোমিটার হ্যাঁ কিলোমিটার ওহাঁ পে গাড়ি নম্বর নেই গাড়ি চলনা তো ক্যা কর সকতে হম লোক নম্বর দেগা সরকার নম্বর দেগা না হম খুদ নম্বর থেকে লিখেঙ্গে ফির কিউ গাড়ি নিকালে গাড়ি নিকালা পেট কে লিয়ে কিতনা রুপিয়া লিয়া 2500 দিয়া আপনি কুছ বলে নাই কি ক্যা বলেঙ্গে বলা নাই গড় মিলেগা তো দেনা পড়া হমকো সে আমাদের অটো টোটো বন্ধ করে দিয়েছে সেই জন্য আমরা আসছি 1 তারিখ থেকে। আমরা চাচ্ছি যে আমরা টোটো আমাদের টোটো যেরকম চলছে সেরকম চলুক। গাড়ির নাম্বার আছে? গাড়ির নাম্বার নাই। অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর কোনো কাগজপত্র দেয় নাই এবং এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেক রকম এর মধ্যে ঘপলা হয়ে যাচ্ছে। তার কেউ কীরকম কোম্পানি এক একটা কোম্পানি করে নাম বলে কাগজ দিবে বলে গাড়ি দিচ্ছে, কাগজ দিচ্ছে না, গাড়ি কিনে ই করে দিচ্ছে, কাগজ দেয় নাই, লিস্ট নিয়ে এখানে কাউকে ই দেয় নাই। আর এই করোনার টাইমে 1 বছর আমাদের ব্যাংকের থেকে পয়সা নিয়ে বন্ধন থেকে টাকা নিয়ে আমাদের এই সমস্ত চালাতে হচ্ছে, আমাদের কেউ ই নাই। এই জন্য আমরা আমাদের একটা বিকল্প ব্যবস্থা দেখ
সরকার আমাদের বিকল্প ব্যবস্থা দেখ, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই জন্যই আসছি। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम, घर दुकान मकान गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सीट रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील थर्ड माइल वेगा मॉल के सामने चौधरी कंपाउंड, कॉन्टेक्ट नंबर 9709970981। खुट्टा घुँडाहरू खुट्टा दुख्ने हातहरू दुख्ने त्यसले धेरै कम्ती भयो। तपाईँलाई ब्याक पेनहरू सन्चो भयो अहिले? हाम्रो ठेगाना छ सेन्टर पोइन्ट बिल्डिङ फर्स्ट फ्लोर एचडी लामा रोड अपोजिट टु ग्रान्ड प्लाजा सपिङ कम्प्लेक्स जनता लज दार्जिलिङ। सम्पर्क नम्बर छ 9641995791 अनि 7001155412।